हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल जेसिस कुकिंग प्लेस। आजकेर पर्वे पालंग शाक, टमेटो आलू और चिंगड़ी दिए चमत्कार एक रेसिपी आपनादेर सामने निये एसेछि। जारा एखोनो ए रेसिपिटा ट्राई करेननि, आजकेर रेसिपिटि तादेर जोन्नो। आर आमार बिश्वास, जारा एटा एकबार ट्राई करबेन तादेर बारबार खेते इच्छे करबे। चलुन ताहले कथा ना बाड़िये शुरू करा जाक। प्रथमे हाफ कप तेल दिए एर माझे हाफ कप परिमाण प्याज कुची दिएछि। एरपर दिच्छि चार पाँचटा काँचा मरीच फाली करे केटे नियेछि। एबार कि बेश किछुक्षण नेड़े चेड़े एकटु हालका ब्राउन कलर करे भेजे निते हबे। हालका ब्राउन कलर करे भेजे नेवार पर आमरा परबर्ती उपकरणगुलो दिए दिब। प्याजेर कलरटा हालका ब्राउन कलर चले एसेछे। एखन एखाने दिए दिच्छि एक चा चामच रसुन बाटा, एक चा चामच आदा बाटा, एक टेबिल चामच जीरा गुड़ा, एक चा चामच हलुद गुड़ा, स्वाद अनुजाई लवण। लवणटा जदि आमार परे प्रयोजन हय आमि आबार एकटु बाड़िये दिते पारबो। तो एखन एखाने आमि 8 থেকে 10টা बड़ो साइजेर चिंगड़ी माछ दिए दिच्छि। एबार दिए दिच्छि एखाने सामान्य एकटु पानी, बोलते पारेन 1 কাপ থেকে सामान्य एकटु पानी নিয়েছি। বাকি পানিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার কিছুটা নেড়েচেড়ে আমি এটা ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর চিংড়িটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর বেশ ভালোমতো রান্নাও হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু, এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 2টো টমেটো। আর এবার আমি আবারও খুব ভালোভাবে এগুলো নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এর মাঝে আমি বাকি হাফ কাপ যে পানিটা ছিল সেটা এর মাঝে দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। আর রান্না করে নেওয়ার ঠিক 10 মিনিট পরে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আর টমেটোটাও অনেকটা নরম হয়ে এসেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পালং শাক। পালং শাকটা আমি প্রায় 2 মুঠির মতো নিয়েছিলাম, তো যতটুকু হয় সেই পরিমাণের পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আবারও ঢেকে দিয়েছি আর শাক থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে। আর এর মাঝে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। এবার এভাবেই আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এই 10 মিনিটের মধ্যেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা সহজেই আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর পালং শাক কিন্তু সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। তাই যেটুকু সময় এই শাকটা পাবেন সেটুকু সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। সবশেষে আমি এখানে ভেজে টেলে নেওয়া জিরা গুঁড়া ব্যবহার করছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এতে করে এটা আরও বেশি মজার হয়, তবে এটা না ব্যবহার করলেও অনেক সুস্বাদু হয়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আমার রান্না পুরোপুরি শেষ, এখন চলে যাচ্ছি সার্ভ করতে। তৈরি হয়ে গেল পালং শাক, টমেটো আলু আর চিংড়ি দিয়ে এই মজার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আমার বিশ্বাস, এটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জেসি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।